দুর্নীতি ভ্রষ্টাচার যখন নিয়ে প্রশ্ন ওঠে তখন সব দলই চায় যে দুর্নীতি আর ভ্রষ্টাচারের বিরুদ্ধে সব দলই চায় যে তাদের শাস্তি হোক কিন্তু আদেও কি সেটা সঠিক আজকে আমাদের প্রতিবেদন থেকে আমরা সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি একের পর এক দুর্নীতি যখন কেন্দ্রীয় সংস্থার তদন্তে সেগুলো সামনে আসতে চলেছে সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন একটু আপনাদেরকে শোনায় তিনি কি আদেও চাইছেন যে দুর্নীতিগুলো সামনে আসুক তার জন্য তিনি কি বললেন একটু আপনাদের শোনাতে চাইব শুনুন এবারেও দেখবেন বিএসএফ নিয়ে নিয়ে বিজেপির প্রার্থী আপনাদের এলাকায় গিয়ে গিয়ে ভয় দেখাবে নিশ্চিন্তে থাকবেন আমি দেখে নেব ভয় দেখালেই দেখালে করবেন থাকলো আর যদি কোনো পুলিশ স্টেশন ডায়েরি নিতে অগ্রাহ্য করে স্টেট আমাকে লিখে পাঠাবেন উত্তরবঙ্গ আমার একটা সেক্রেটারিয়েট আছে কমপ্লেন যে কোনো সময় যে কোনো কারোর থ্রুতে নেওয়া যেতে পারে আজকাল তো ইমেল বেরিয়ে গেছে আজকাল তো করে দেয় নানা রকম সিস্টেম আছে পোস্টকার্ডেও করতে করতে পারেন পারেন গিয়েও শুনলেন তো রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে কেন্দ্রীয় এজেন্সি যদি দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করতে আসে তাহলে আপনারা সঙ্গে সঙ্গে ডায়েরি করবেন আর যদি কোনো পুলিশ ডায়েরি না নেয় তাহলে আমাকে জানাবেন রাজ্যে এত দুর্নীতি হচ্ছে রাজ্যে এত মানুষ এত কষ্টের মধ্যে রয়েছে সন্দেশখালীতে এতগুলো ঘটনা সামনে এলো মমতা বন্দ্যোপাধ্যায় কি একবারও সামনে এসে বলেছেন যে যদি কোনো দুর্নীতি আপনারা দেখেন থানায় কমপ্লেন করবেন কমপ্লেন না নিলে আমাকে জানাবেন আমার তো জানা নেই কিন্তু যদি এরকম কথা তিনি বলেন তাহলে রাজ্যবাসীর কাছে কি মেসেজ যাচ্ছে যে যদি দুর্নীতি নিয়ে কেউ আপনাকে তদন্ত করতে আসে তাহলে আপনি তার উপরে চার্জ করে নিন পুলিশ আছে আমরা আছি আপনার সাথে ঠিক তাই ঘটল এনআইএ একটি তদন্তকারী সংস্থা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তিনি যখন দু হাজার ডিসেম্বর মাসে একটি বোমা ফাটাকে কেন্দ্র করে তদন্ত করার জন্য যখন তিনি গেলেন সেই সময় কি হলো তদন্তকারী ওপরে যার ওপরে তদন্ত করতে যাওয়া হচ্ছে তার উপরে হামলা করা হলো শুধু হামলা করা হলো না তার উপরে ডায়রিও করা হলো যেমনটা মুখ্যমন্ত্রী বলেছিলেন যে যদি কেন্দ্রীয় এজেন্সি কোনো তদন্ত করতে আসে দুর্নীতির বিরুদ্ধে তাহলে আপনারা ডায়েরি করবেন ডায়েরি করা হলো এবং ডায়েরিতে কি কেস দেওয়া হলো জানেন শিলতাহানির ডায়রিতে শিলতাহানির কেস দেওয়া হলো শুভেন্দুটা যায়নি না দুর্নীতি ভ্রষ্টাচার এর বিরুদ্ধে কিন্তু প্রত্যেকটা দলই চায় তদন্ত হোক এবং দুর্নীতি ভ্রষ্টাচার সেগুলো যেন বেরিয়ে আসুক কেন্দ্রীয় এজেন্সি যখন এই দুর্নীতির ওপর যখন তদন্ত করছে সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে কি মেসেজ দিচ্ছে একটু আপনাদের শোনাতে চাইব শুনুন এবারেও দেখবেন বিএসএফ নিয়ে নিয়ে বিজেপির প্রার্থী আপনাদের এলাকায় গিয়ে গিয়ে ভয় দেখাবে নিশ্চিন্তে থাকবেন আমি দেখে নেব ভয় দেখালেই ডায়েরি করবেন বলা থাকলো আর যদি কোন পুলিশ স্টেশন ডায়েরি নিতে অগ্রাহ্য করে স্টেট আমাকে লিখে পাঠাবেন উত্তরবঙ্গ আমার একটা সেক্রেটারিয়েট আছে কমপ্লেন যে কোনো সময় যে কোনো কারোর থ্রুতে নেওয়া যেতে পারে আজকাল তো ইমেল বেরিয়ে গেছে আজকাল তো ইমেলেও কমপ্লেন করে দেয় নানা রকম সিস্টেম আছে করতে করতে পারেন পারেন গিয়েও দুর্নীতি ভ্রষ্টাচারের ওপরে যখন কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করতে যাচ্ছে তখন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আপনারা পুলিশের ডায়েরি করুন পুলিশের ডায়েরি করুন আপনারা তারপরে আমাকে জানান এতগুলো ঘটনা রাজ্যে ঘটে যায় ঘটে গেল সন্দেশখালীতে এত বড় ঘটনা ঘটে বন্দ্যোপাধ্যায় তো একবারও দাঁড়িয়ে এসে বললো না যে আপনাদের কোনো ঘটনা ঘটলে আপনারা পুলিশে নিলে আমাকে জানান কিন্তু যখন কেন্দ্রীয় এজেন্সি ভ্রষ্টাচার দুর্নীতির বিরুদ্ধে যখন তদন্ত করছে তখন তিনি এরকম কথা বলছেন এই নিয়ে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কি বলছেন একটু আপনাদের শোনাবো শুনুন মমতা ব্যানার্জি বেশ কিছুদিন ধরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর বিরুদ্ধে তার পার্টি ক্যাডারদেরকে খেপাচ্ছেন আর পুলিশকে বলছেন যাতে পুলিশ নিষ্ক্রিয় থাকে আপনি ভাবতে পারেন বাইশ সালে বোমা বাঁধতে গিয়ে নাড়ুয়া বিলাতে তৃণমূলের লোকেরা বোমা বিস্ফোরণে পাঁচটা দেহ বিচ্ছিন্ন হয়ে যায় গোটা এলাকার সব বাড়ির ছাদ অ্যাসবেস্টার পুড়ে চলে যায় তারপরে উনি বলছেন চকলেট বোম মমতা ব্যানার্জির চকলেট বোম এইরকমই হয় আগে আমরা জানতাম বুড়িমার চকলেট বোম এখন তো পিসিমার চকলেট বোম পিসি নিজেই বলছে এটা চকলেট বোম আমি বলবো ইলেকশন কমিশনের আওতায় এখন গোটার ব্যবস্থাপনা আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব নির্বাচন কমিশনের অবিলম্বে রাজ্যের ডিজিপি এডিজি লয়েন অর্ডার এসপি পূর্ব মেদিনীপুর ওসি ভূপতিনগর এসডিপিও কর তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী যে চকলেট বোম ফেটেছে আর সেই চকলেট বোম ফেটেছে সেই চকলেট বোমের দুর্নীতিকে নিয়ে যখন এনআইএ তদন্ত করতে যাচ্ছে যে সেটা চকলেট বোম ফেটেছে না বোমা মানতে গিয়ে বোমা ফেটে এতগুলো মানুষ মারা গেল আর তখন মমতা বন্দ্যোপাধ্যায় এরকম ধরনের কথা বলছেন তাহলে তিনি কি আদৌ দুর্নীতি ভ্রষ্টাচারের বিরুদ্ধে কথা বলছেন না তাদের পক্ষে কথা বলছেন আপনার যখন কোনো চোরের বিরুদ্ধে যদি কোনো পুলিশ স্টেপ নেয় আর সেই সময়ে যদি পুলিশের আধিকর্তা যদি তাকে বলে যে আপনি ভয় পাবেন না আপনার বিরুদ্ধে যখন কোনো স্টেপ নেওয়া হবে আপনি সোজা আমাকে জানাবেন তাহলে সেই চোর কি আর ভয় পাবে সেই চোর কি চুরি করা থেকে বিরত থাকবে আগামী দিনে যে এরকম ঘটনা হবে না তার কি প্রমাণ রয়েছে যখন দলের নেত্রী এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে সিকিউর করছেন তাহলে আগামী দিনে আবার বোমা মারতে গিয়ে আবার কোনো জায়গায় মানুষ মৃত্যু হবে এবং সেটাকে চকলেট আখ্যা দেওয়া হবে এই এর বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি এনআইএ তিনি তারা যখন তদন্ত করতে যায় তখন মমতা বন্দ্যোপাধ্যায় আগেই তো বলে দিয়েছিল যে আপনারা কেস করবেন থানায় ডায়েরি করবেন যথারীতি যারা যাদেরকে ধরতে গেছে থানায় ডায়েরি করেছে তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় কী বলছেন সেটা একটু শুনুন দেখুন এনআইএকে ঢুকিয়ে দিচ্ছে মধ্যরাতে মহিলারা ঘুমোচ্ছে বাড়িতে গদ্দারের এলাকায় মধ্যরাতে পুলিশকে না জানিয়ে চলে গেল পুলিশের ড্রেস পরে তো অনেক বদমাশি লোক আগে সিঙ্গুর নন্দীগ্রামে বদমাশিও করেছে মায়েরা কী করে বুঝবে মেয়েরা কী করে বুঝবে বাইরে থেকে যদি কেউ হামলা করতে আসে মা বোনেরা প্রতিবাদ করলো তাদের বিরুদ্ধে ডায়েরি করে দিয়েছে বলছে তৃণমূলের সব বুথ এজেন্টের অ্যারেস্ট করো সব ক্যান্ডিডেটদের অ্যারেস্ট করো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন গদ্দারের এলাকা আচ্ছা এলাকা কি কারোর হতে পারে আমার তো মনে হয় না এলাকা কারোর হতে পারে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে গদ্দারের এলাকা কেন বলছেন আমরা সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এই এনআইএ এটা এরা কারা এরা কেন এসেছিল এখানে তদন্ত করতে সেটা একটু শুনুন এনআইএ এনআইএ এমন একটি সংস্থা যাকে দেশবিরোধী এবং দেশের বিরু ভিতরে থাকা রাষ্ট্রদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্বাধীনতার পরে দেশের সরকার তৈরি করেছে সংবিধান স্বীকৃত একটি সংস্থা যার কাজ হচ্ছে ভারত মাকে সুরক্ষিত করা এবং ভারতের ভিতরে থেকে যারা দেশকে দুর্বল করতে চায় সেই পি মতো সংস্থা মতো সংস্থা হিজবুল মুজাহিদিনের মতো সংস্থা আই মতো সংস্থা এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কাজটা এনআইএ কে দিয়েছে সংবিধান মমতা ব্যানার্জি যে ভাষায় এনআইএ কে আক্রমণ করেছেন ভারতবর্ষের সংবিধান যা বাবা সাহেব আম্বেদকর দিয়েছে তাকে আক্রমণ করার সামিল বলে আমি মনে করি এনআইএ কারা কেন তারা তদন্ত করতে এসেছিল এটা সংবিধান তাদের অধিকার দিয়েছে দেশের অভ্যন্তরে কোনো দুর্নীতি হলে তার তদন্ত করার দায়িত্ব এনআইএ এটা সংবিধানে লেখা আছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তাদের বিরুদ্ধে ডায়রি করবেন শুধু ডায়েরি নয় তাদের বিরুদ্ধে শীলতাহানির কেস দেওয়া হলো দিল্লি থেকে একটি সংস্থা তদন্ত করতে এসে রাজ্য পুলিশ তাদের শিলতাহানির কেস দিল তার মানে কি বলতে চাইছেন যে যে দুর্নীতিগুলো হচ্ছে সেগুলোকে তুলে ধরা যাবে না সেগুলোকে নিয়ে তদন্ত করা যাবে না কারণ আপনি তো বলেই দিয়েছেন যে চকলেট বোম ফেটেছে তাহলে চকলেট বোম যদি ফাটে তাহলে সেখানে তদন্ত করার কোনো দরকার নেই কেন কালী পুজো বা দীপাবলিতে তো আমরা চকলেট বোম ফাটাই সেখানে তো আর দিল্লি সংস্থা এসে তদন্ত করতে আসে না তো আপনি সেটাকে তার সাথে তুলনা করে দিলেন বোম বানতে গিয়ে এতগুলো মানুষ ২০২২ সালে ডিসেম্বর মাসে মারা গেল তাদেরকে বলছেন যে চকলেট বোম ফেটেছে এবং তিনি বিভ্রান্ত হয়ে কি কি বলছেন কি ভাষায় কথা বলছেন এটাও আপনাদের শোনাবো শুনুন বিজেপির মন্ত্রী বলছেন কাউকে তৃণমূলের এখানে ক্যা করতে দেবো না আরে তুই হরিদাস ফার্স্ট আগে তুই হতো বল তুই আগে ফার্স্ট নিজে অ্যাপ্লাই কর নিজে আগে বিদেশি হ তারপরে লোককে বিদেশি বানাস রাজ্যের মুখ্যমন্ত্রী কি কোনো মন্ত্রীকে এই ভাষায় কথা বলতে পারে এটা কি যুক্তিসঙ্গত আমাদের রাজ্যের কালচার কি এটাই এটাই কি আমরা শিখেছি এইভাবেই কি বড় হয়েছি আমরা কি আমাদের পরিবারের লোককে বা গুরুজনকে বা উচ্চপদস্থ ব্যক্তিকে বা কাউকে আমরা কি এই ভাষায় সম্মান করতে পারি কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন হ্যাঁ পারা যায় আর কি বলছেন সেটাও একটু শোনাব শুন বলছে রেশান দোকানে রেশান যাবে তাতেও প্রধানমন্ত্রীর ছবি আর বিজেপির লোগো থাকবে তাহলে আমি না খেতে পেয়ে মরে যাবো তবুও আমি বলে দিচ্ছি যে আমি ওর মধ্যে যাবো না এ থাকবে সালাবি না খেতে পেয়ে মরে যাব তবুও আমি বলে দিচ্ছি যে আমি ওর মধ্যে যাবো না সালাবি না খেতে পেয়ে মরে যাব তবু আমি বলে দিচ্ছি যে আমি ওর মধ্যে যাবো না মুখ্যমন্ত্রী কি বলছেন পরে অবশ্য তিনি পরে অবশ্য তিনি ক্ষমাপ্রার্থী হয়েছিলেন কিন্তু কি ভাষাটাই ইউজ করলেন তিনি একটি জনসভা থেকে আর মুখ্যমন্ত্রী জনসভা মানে লক্ষ লক্ষ মানুষ আছেন তার জনসভায় তাহলে তারা কি শিখে গেল এই জনসভা থেকে কি বার্তা দিলেন তিনি কেন বার্তা দিচ্ছেন কারণ কেন্দ্রীয় এজেন্সি এই রাজ্যে এসে দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করছে যে দুর্নীতিতে দু সালে বোমা বাঁধতে গিয়ে কতগুলো মানুষের প্রাণ গেল কতগুলো বাড়ি উড়ে গেল একটি রাজ্যের মধ্যে বোমা তৈরির কারখানা রয়েছে সেই কারখানা তদন্ত করছে এনআই এজেন্সি যা যে যে এজেন্সি সংবিধানের স্বীকৃতিপ্রাপ্ত এজেন্সি তার কাজই হচ্ছে দেশের অভ্যন্তরে যে কোনো দেশবিরোধী কাজ হবে তাকে সেই এজেন্সি তাকে তদন্ত করা তিনি সেই কাজে বাধা দিচ্ছেন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সেই কাজে বাধা দিচ্ছেন আর বাধা দিতে গিয়ে তিনি বিভ্রস্ত হয়ে গিয়ে তিনি কি কি ভাষার প্রয়োগ করছেন সেটাও আপনাদের আমি শোনালাম বুঝতে পারছেন যে শুধু ইলেকশন নয় ইলেকশনের সাথে সাথে ব্যক্তিগত স্বার্থ কতটা ভাবে জড়িয়ে আছে যার ফলে এরকমভাবে একটা মানুষ এরকমভাবে কটুক্তি করতে পারে শুধু মানুষ নয় রাজ্যের সুপ্রিমো একটি দলের সুপ্রিমো তিনি এরকম কটুক্তি করছেন ভাবতে হবে আমাদের এখন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কি বলছেন सुनो टीएमसी चाहती है कि उसके तोलाबाजों को भ्रष्टाचारी नेताओं को आतंक का खुला लाइसेंस मिले इसलिए जब केंद्र की जांच एजेंसियां आती है तो टीएमसी उन पर हमले करती है और उसे करवाती है টিএমসি কানুনর সংবিধান ক ওয়ালি পার্টি হ্যাঁ একটি দল যে লাগাতার কেন্দ্রীয় এজেন্সির বিরোধিতা করছে তদন্তের বাধা দিচ্ছে তদন্তকে সামনে আসতে দিতে চাইছে না কেন বলছে কি জন্য করছে আজকে আমাদের প্রতিবেদন থেকে আমরা সেটা আপনাদের কাছে তুলে ধরতে চাইলাম কী বলবেন দর্শক কমেন্ট করে আমাদের জানান আর দেখতে থাকুন টোয়েন্টি ফোর আওয়ার্স টিভি নমস্কার